বিনোদনের নানা খবর নিয়ে নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিনোদনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আলকাসির। প্রথমেই ঢালিউডের খবর। শিল্পাঙ্গনের বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে সোমবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বরাবর স্মারকলিপি দিয়েছে ফিল্ম অ্যালায়েন্স অব বাংলাদেশ। স্মারকলিপিতে হাওয়া সিনেমার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, শনিবার বিকেল সিনেমার মুক্তিসহ ছয় দফা দাবি করেছে সংগঠনটি। এখানে আইনের যদি ব্যত্যয় হয়ে থাকে তাহলে পরিচালককে নোটিশ করতে পারত, সরাসরি কোর্টে গিয়ে মামলা করা সেটি সমীচীন হয়নি বলে আমি মনে করি। যেই কর্মকর্তা মামলা করেছে তাকে শোকজ করা হয়েছে। শনিবারের বিকেলটি হোলি আর্টিজনে যে হামলা হয়েছিল সেই ঘটনার উপর ভিত্তি করে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। আমি আপিল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো পরিচালক এবং প্রযোজককে জানিয়ে দিবে কী কী সংযোজন করা প্রয়োজন, সেটি সংযোজন করে দিলে পরে আমি মনে করি যে এই সিনেমা রিলিজ করার ক্ষেত্রে যে সমস্যা আছে সেই সমস্যা কেটে যাবে। এদিকে হাওয়া সিনেমা দেখে এর বেশ প্রশংসা করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শক সিনেমাটি সফল করেছেন বলে মনে করছেন তিনি। বাণিজ্যিক বিষয় চিন্তা না করেও, মাথায় না রেখেও একটি ছবি কী করে সফল হয়ে ওঠে এবং একই সাথে দর্শকদেরও লিটারেট করার অনেকগুলো দায়িত্ব নিয়ে আসলে এই ছবিটা এসেছে। আমার মনে হয় না যে আমি গত কত বছরে এত ভালো বাংলা ছবি আমি দেখেছি, সেটা আমি কেন, আমার মনে নিঃসন্দেহে অনেকেই এটা বলবেন, ফ্ললেস একটি কাজ। এবার টলিউডের খবর। জীবনের 50 বসন্ত পার করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। 30 আগস্ট রাত 12টায় নেচে গেয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ জনেরা। সে ছবি ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুকে। জন্মদিনে শ্রীলেখার প্রশ্ন, মানুষ কেন বয়স লুকায়, কেন নিজের বয়স নিয়ে খোলাখুলি কথা বলতে চায় না। আমি 50-এ পা দিলাম। বলিউডের খবর। অস্কারজয়ী সুরকার এয়ার রহমানকে আবারও সম্মান জানিয়েছে কানাডা সরকার। দেশটির গ্রেটার টরেন্টো এলাকার মারখামের একটি সড়কের নামকরণ করা হয়েছে তার নামে। এই ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এয়ার রহমান। ছবি শেয়ার করেছেন ফেসবুকে। লিখেছেন, এ সম্মানের জন্য মারখামের মেয়র, কাউন্সিলর এবং কানাডার সাধারণ মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এর আগে 2013 সালে অন্টারিও প্রদেশের একটি সড়কের নামকরণ করা হয়েছিল এয়ার রহমানের নামে। বলিউড বাদশাহ শাহরুখ খানের কপালে চিন্তার ভাঁজ। জিরো সিনেমার ব্যর্থতার পর নতুন করে ভাবতে হচ্ছে তাকে। খুব বেছে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন শাহরুখ। শোনা যাচ্ছে ডন 3 সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেতা। সমালোচকরা বলছেন, বলিউড সিনেমার ব্যর্থতার মিছিলে এখনই আর পা বাড়াতে সাহস পাচ্ছেন না শাহরুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। বিনোদন দুনিয়ার সব খবর এক নজরে পেতে সঙ্গে থাকুন সময়ের।